আমি টুপিটা নিতে আসিনি, মানে টুপিটা নিয়ে নিয়ে আসতে ভুলে গেছি। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, আজকের ভ্লগটা একটু অন্যরকম। হ্যাঁ একটু অন্যরকম বলতে পুরোটাই অন্যরকম। হ্যাঁ সো দেখতে থাকো পুরোটা। আর খাওয়া দাওয়া তো হবেই, মাস্ক ইজ ম্যান্ডেটরি গাইজ। আমি মাস্কটা নিয়েছি, জাস্ট আমি কথা বলার জন্য মাস্কটা ওপেন করলাম। আজকে মাইক ইউজ করছি না, একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিও বস, জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিও। সো দেখতে থাকো ভিডিওটা। ও বাই দ্য ওয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাংলা গাইজ, বেশি না আমাকে ভাট, লেটস স্টার্ট। চুলগুলো কেমন পড়ে রয়েছে দেখো, চুলগুলো একদম নেতিয়ে রয়েছে, তেল স্কুলে ভাই খবর বজবজ লোকাল অ্যানাউন্স হয়েছে, তো আমি যাচ্ছি টাটা। অনলাইন গাইজ তুমি শুনতে পাচ্ছ না দাদা মাস্টার করে অনলাইন। সো আমি এখন ওলাতে উঠে পড়েছি, ও এটা ওলা না না আমি রিক্সা উঠে পড়েছি। তো এখন যাচ্ছি আমার গন্তব্যস্থলে। দেখতে পুরো ভিডিওটা, আজকে ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে পারে, তো চলো গাইজ। একটা জিনিস ফলো করেছো, আমার এটুকু পোর্শন পুরো সাদা হয়ে গেছে, এটুকু ছিল খুব কালো। আমি এতক্ষণ মাস্কটা পরেছিলাম, চোখে দেখো এটুকু পুরো সাদা, আর বাদবাকি পুরো জায়গাটা কালো। প্রত্যেকেরই স্বপ্ন থাকে, মানে আমাদের মতো মধ্যবিত্ত জীবনে তো স্বপ্ন থাকেই বলতে পারো। তো আমারও একটা স্বপ্ন আছে যে আমি অভিনেতা হব, জানি না কতদূর হয়ে উঠতে পেরেছি, বাট হওয়ার চেষ্টা করছি মাত্র, আর কিছুই না। সো আর কিছু বলার নেই, খাওয়া দাওয়া তো হবেই, খাবো, খেয়ে রিভিউ করবো যে স্টুডিওতে কীরকম টাইপ সব খাবার পাওয়া যায়। সো আমি চলে এসেছি একদম পুরো আমার গন্তব্যে। হ্যাঁ একটু কল টাইমে একটু আগেই পৌঁছে গেছি, আমার 9টায় কল টাইম, এখন বাজে সবে 8:10 বাকি, অনেক টাইম হাতে, হোটেল টাইম হয়ে যেত, লেট হয়ে যাবে। অ্যাকচুয়ালি ট্রেনটা ফেল করলেই আমি লেট হয়ে যেতাম। সো এখন চলে এসেছি একদম পুরো যে স্টুডিওতে আমার কাজটা, তো সেই স্টুডিওতে। আজকে আমার সেকেন্ড দিন, মোস্ট প্রবাবলি কি মানে আজকে সেকেন্ড দিনই আমার, আগের দিন কাজ করেছি, এটা কন্টিনিউ রয়েছে ক্যারেক্টারটা, তো সেই কারণে আমি এসেছি। যদি সিরিয়ালটা যদি একটা সমুদ্র হয়, তো আমি সেখানে একটা ছোট্ট জলের কণা মাত্র, একদম বড় সড়ো কিছু ভাববে না, একদম ছোটো একটা চরিত্রে কাজ করছি, এটা চরিত্রও বলা চলে না, পার্শ্ব অভিনেতা। সো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এখানে আমি যেই ভূমিকায় অভিনয় করছি সেটা দেখবে। পুলিশ হয়ে গেছি রেডি, তো এবারে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। তো ব্রেকফাস্টের মধ্যে ছিল একটা কচি করে একটা চামচ, লুচি, দেখতে পাচ্ছ লুচিগুলো, 3 পিস লুচি দিয়েছে। লাইটটা একটু ঢেকে বসতে হবে, লাইটটা খুব ডিস্টার্ব করছে না, হ্যাঁ জানি। আর আমি এখানে ওভারভয়েস দিচ্ছি পুরো বিষয়টা, প্লাস্টিকটা ভালো করে বেঁধে দিয়েছি, দেখতে পাচ্ছ প্লাস্টিকটা খুলছি আমি এখন, কি আসলো রে। সো এবার লুচিগুলোর সাইজগুলো দেখো, ছিটছি এবার, হ্যাঁ বিষয়টা, ও উফ উফ একদম সফট, হ্যাঁ খুব ভালোভাবে পুর দেওয়া রয়েছে ভেতরে। এবার একটু ভালো করে খাই, বেশ ভালো লাগছে খেতে, বেশ ভালো, বেশ আমার বেশ ভালোই লাগে খেতে, অ্যামেজিং খেতে, অ্যামেজিং খেতে, বেশ ভালো। ব্রেকফাস্টটা বেশ ভালো দিয়েছে, কচি করে চামচটা দিয়ে একটু তরকারি খাই দেখি কেমন হয়েছে। এটা যে তরকারিটা দেখো তোমরা, আলুগুলো দেখেছো, আলু রয়েছে, মটর রয়েছে একদম পুরো। তবে আলুটা দিয়ে একটু ভালো করে খাই না, খেয়ে খাবো না, আমি লুচি দিয়ে খাবো, আমি একটু লুচি খাই। লুচি দেখতে পাচ্ছ একদম ভেতরে পুরো পুর দেওয়া আছে, কালো 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 জিরে টিরে মেরে দেওয়া আছে, আমি অত বুঝি না, ছিরছি খাচ্ছে, বেশ ভালো, খুব ভালোই লাগলো খেয়ে, ব্রেকফাস্ট বেশ ভালোই। আর সেরকম আর কিছু বলার নেই, লুচির রিভিউ কী দেবো বলো, লুচির রিভিউ এটাই, লুচি লুচির মতনই খেতে, বেশ ভালো, অ্যামেজিং খেতে। আর একটু তেল তেল দেখো, তুমি তেলটা একদম পুরো ইউজ করা হয়েছে, অয়েলটা ভীষণ পরিমাণে ইউজ করা হয়েছে এখানে, বেশ ভালোই খেতে। জাস্ট ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টে লুচি দিয়েছিল, তরকারি দিয়েছিল, লুচিটা মিডিয়াম সাইজ ছিল বাট ভালো ছিল। এই সমস্ত লুচির দাম হয়তো 5 টাকা করে পিস হতে পারে, বাট ভালো, সকালবেলা ব্রেকফাস্ট হিসাবে বেশ ভালোই দিয়েছে, আমার বেশ ভালোই লাগলো। আমি এগুলোর সাথে এর আগেও মানে পরিচিত ছিলাম, বাট আমার মনে হলো যে এইটাকে তোলা যেতে পারে, মানে এখানেও একটা ফুড রিলেটেড কিছু পাওয়া যায়, এই ফুডটাকে আমি একটু তোমার সাথে পরিচয় করাতে চাইছি। আমি এখন পুরো সেটের মধ্যে হেঁটে যাচ্ছি, আমি সিরিয়ালের নাম টাম আমি কিচ্ছু বলছি না, ঠিক আছে, জাস্ট তোমাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি, ইন্ডাস্ট্রিতে কীরকম কাজ করতে হয়, সেরকম খাবার দাবার পাওয়া যায়, জাস্ট আমি তুলছি। আর পিছনে দেখতে পাচ্ছ একটা বন্দুক দিয়েছে, একটা ভালো মতো একটা বন্দুক, না না গুলি ঠুলি করবো না, একটা কাঠের বন্দুক, আমার বেশ ভালোই লাগছে। এবং আরেকটা জায়গা দেখাচ্ছি যেখানে পুরনো সেট টেটগুলো পড়ে রয়েছে,
হেভি চেল্লাবে, খিস্তিও মারতে পারে, আমি জানি না। ব্যাকগ্রাউন্ডটা দেখো, ব্যাকগ্রাউন্ডটা এতক্ষণ ধরে বসে থাকে, আমি বুঝতে পারলাম যে আমি টুপিটা নিতে আসিনি, মানে টুপিটা নিয়ে নিয়ে আসতে ভুলে গেছি, সো টুপিটাই আনতে আসছি। সো গাইজ, এবার যাচ্ছি শুটিং স্পটে, টুপিটা নিতে ভুলে গেছিলাম, টুপিটাই যে আমার হাতে। চলো চলো যাওয়া যাক, একবার সেটটা দেখে দিচ্ছি। এই সেটগুলো এখানে হচ্ছে সিরিয়াল হয়, আমি বেশি জোরে কথা বলতে পারছি না, আবার যদি চেল্লামিল্লি করে বন্ধ করে দেয় আমার ক্যামেরা। এখানে হচ্ছে বেসিক্যালি শুটিংগুলো হয়, একদম পুরো গ্রামের একটা ঘর করা আছে এখানে, দেখতে পাচ্ছ, একদম পুরো একটা ইনডোর সেট আপ, অসাধারণ একটা সেট আপ। এখানে তুলসী মণ্ডপ করা আছে, এখানে পুরো প্রপার একটা বাড়ি। লাঞ্চে ছিল হচ্ছে ভাত, ভাতটা একটু মোটা চালের, আমি খাবারটা দেখাতে পারছি না, আমি এখানে ওভার ভয়েসে বলে দিচ্ছি, একটু বুঝে নাও তাহলে। একটু মোটা মোটা চালের ভাত ছিল হচ্ছে, এখানে ডাল, এই যে ডাল দেখতে পাচ্ছ, পুরো গঙ্গার জলের মতো ডাল, একদম পুরো গঙ্গার জল, একদম পুরো গঙ্গা 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 পানি, একদম পুরো শুদ্ধ হয়ে যাবো খেলে, একদম পুরো এরকম জল। দেখো তুমি মগ দিয়ে তুলছো, একদম পুরো জল ঢেলে দেবে, হ্যাঁ দেখো পুরো জল, একদম পুরো ডাল নেই এখানে, একটা লঙ্কা পড়ে গেলো কচি করে। এবার আসতে হচ্ছে এখানে কি ছিল, এটা এঁচোড়ের তরকারি, না এঁচোড় না, সোয়াবিনের তরকারি, সোয়াবিন আলুর তরকারি, আর ছিল মাছ, চিকেন আর ডিম, এই তিনটের মধ্যে যে কোনো একটা তুমি নিতে পারবে। আর আমি তো অলওয়েজ মানে চিকেনই নেবো, চিকেন তো দাদা, চিকেন দিয়ে দাও একটু কুচি করে, দু পিস বড় দেখে দেবে, হ্যাঁ বড় দেখে পিস দেবে, এই দুটো দাও, হ্যাঁ দুটো করে দাও, ব্যাস একটা বাটির মধ্যে দেবে, হ্যাঁ বাটির মধ্যেই দিচ্ছে, একটু ঝোলটা দাও বেশি করে। বেশ ভালোই খেতে ছিল চিকেনটা, বেশ স্পাইসি ছিল, আর তোমার ডালটা তো পুরো গঙ্গা জল পড়ে দিলাম, আর সোয়াবিনের তরকারিটাও ভালো ছিল। এবার খাওয়া দাওয়া হলো, চলো এবার বাদ বাকি খেয়ে দিয়ে বেরিয়ে কথা হচ্ছে। অলরাইট, সো প্যাক আপ হয়ে গেছে, আর খাবারটা আমি খেয়ে টেস্ট করে বলতে পারলাম না, আমি টেস্টটা বলছি, জাস্ট অমাইক ছিল, অসাধারণ ছিল। আমার আবার বাড়ি যাওয়ার পালা চলেছে, তো এই শুটিং স্পটে কী কী খাবার দাবার পাওয়া যায়, মানে শুটিংয়ে এলে তো আমি সেটা দেখালাম তোমাদেরকে, কেমন লাগলো ভিডিওটা জানিও। একটু ব্লগিংকে বেরিয়ে একটু মানে একটু অন্যরকম করার চেষ্টা করলাম আর কি, জানি না তোমার এটা কতটা নেবে। ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সো সাথে থাকো, দেখতে থাকো, হ্যাংলা গাইস, সো বাই বাই, ভালো থাকবে।